বিবাহ আমাদের সমাজে অনেক পবিত্র একটি কাজ, কিন্তু ভুল জীবনসঙ্গী বাছাই করলে এই পবিত্র কাজটিও অপবিত্র হয়ে যেতে পারে। বিবাহের মাধ্যমে দুইটি আত্মার মিলন হয়, যার ফলে কোনো একজনের কাজের প্রভাব অপরজনকে ভোগ করতে হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান ভোলানাথের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন, জয় রে বাবা ভোলানাথ। নাম্বার এক, যে সকল নারীরা নিত্য ভগবানের পূজা করেন ও ভগবানের উপর আস্থা রাখেন তার স্বামীরা অনেক সৌভাগ্যবান হন এবং সহজেই অল্প পরিশ্রমে অনেক ধন সম্পত্তি উপার্জন করতে সক্ষম হন। নাম্বার দুই, যে সকল নারীরা বিবাহের পরে নিজের পরিবারের যত্ন করে এবং খেয়াল রাখে তাদের সংসার সুখের হয়, তাদের সংসারে কোনো দিন ভাঙন আসে না, সবসময় সুখ শান্তি বিরাজমান করে। নাম্বার তিন, যে সকল স্ত্রীরা গরিব দুঃখী ব্যক্তি ও অসহায় প্রাণীদের খাবার দিয়ে সাহায্য করে থাকে সেই সকল স্ত্রীদের সংসারে কোনো দিন খাদ্যাভাব দেখা যায় না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে কি শিখলেন? যে নিত্য ভগবানের জপ নাম পূজা করা উচিত, তাহলে সংসারে সুখ ও শান্তি চিরকাল বিরাজমান থাকবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন এই যে, আপনারা এই সমস্ত নিয়মগুলি পালন করুন এবং সুখে ও শান্তিতে বসবাস করুন। ওম নমঃ শিবায়।